বাংলাদেশে একটা লোক বেকার থাকতে পারে না যদি তারা আমার কথাগুলো মেনে চলে। একটা লোক, নট ইভেন এ সিঙ্গেল পার্সন। তুমি বেকার আছো তোমার কারণে, আপনারা যারা বেকার আছেন নিজের কারণে। আগে প্ল্যান করার দরকার নেই যে এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, যারা এখন দেশের বাড়ি যেতে চাচ্ছে তাদের কথা আলাদা, যেমন এইচএসসি পরীক্ষা দিবে, দেশের বাড়ি যাবে, অন দ্য স্পটে দেশের বাড়ি, সেটা আলাদা। কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি কি করবো, তখন তাদেরকে বলবো দেশে থাকবে না বিদেশে যাবে সব পরে, আগে তুমি শুধু লেভেল 1 লেভেল 2 করো, IELTS করো, এরপর নিজেকে গড়ে তুলো, IELTS একটা ভালো পয়েন্ট পাও, 7+ পাও, 8 পাও। এবং এই বাংলাদেশে বসে তোমাকে বললাম, ঘুষ ছাড়া, রেফারেন্স ছাড়া, মামা খালুর ফোন ছাড়া তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো। এবং আরো একটা জিনিস বলবো, এই মুহূর্তে প্রত্যেকের উচিত কম বেশি ফ্রিল্যান্সিং শিখে নেওয়া। একটা সময় আসছে কিছুদিন পরে খুব আফসোস করতে হবে যখন তুমি দেখবে সবাই ফ্রিল্যান্সার, সবাই মোটামুটি একটা বাড়তি ইনকাম করছে, তুমি পারছো না, শুধু ইংলিশ প্লাস ফ্রিল্যান্সিং। আজকে প্রথম যে প্রশ্নটা আমি অ্যান্সার করছি, এই প্রশ্নের অ্যান্সারে বলবো বাংলাদেশে একটা লোক বেকার থাকতে পারে না যদি তারা আমার কথাগুলো মেনে চলে। একটা লোক, নট ইভেন এ সিঙ্গেল পার্সন। শুধু যাদের বয়স 50 ঊর্ধ্ব তাদের কথা আমি বলছি না, তারপরে তাদের পক্ষে সম্ভব যদি তারা লেভেল 1-2 করে, তারা প্রাইভেট পড়াতে পারবে, টিউটর হিসেবে কাজ করতে পারবে। একটা বড় অংশের জন্য বললাম, এই দেশের কমপক্ষে যদি 16 কোটি বা 17 কোটি মানুষ হয়, 16.5 কোটি এখন আসছে, কিন্তু আমার মনে হয় যদি 17 কোটি হয়ে থাকে, 18 কোটি হয়ে থাকে, তবে বলবো সত্যি কথা বলতে গেলে তুমি বেকার আছো তোমার কারণে, যারা বেকার আছে তোমার কারণে, আপনারা যারা বেকার আছেন একটু সিনিয়র যারা তাদেরকে আপনার নিজের কারণে। যদি এখন থেকে আজকে থেকে প্ল্যান করেন যে আমি, হ্যাঁ আমি দেখে দেখে লিখতে পারি, দেখে দেখে পড়তে পারি, ইংলিশে লেভেল 1 লেভেল 2 করেন, IELTS করেন, এরপর ফ্রিল্যান্সিং করেন, করে দেখেন আপনি হয় ইংলিশ দিয়ে না হলে ফ্রিল্যান্সিং দিয়ে আপনি উপরে উঠতেই পারবেন।